নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। পাতারগ্রাম পঞ্চায়েতে 9 নম্বর সংসদে জয়ী হলেন বিজেপি প্রার্থী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদে 5 নম্বরে আসনের প্রার্থী বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদে 4 নম্বর আসনের শাসক দলের প্রার্থী অপার্থী ইসলাম 96% ভোট পেয়ে জয়ী হলেন। আসানসোলের সালানপুর ব্লকে ও বারামণি ব্লকে শাসক দল জয়লাভ করে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে ভোট গণনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপি প্রার্থী ও কর্মীদের ভোট গণনা কেন্দ্র থেকে মেরে বার করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে বিরোধী দলের এজেন্টরা কাউন্টিং হলে ঢুকতে গেলে শাসক দল বাধা দেয় বলে অভিযোগ উঠল। চোখ রাখবো এক ঝলকে। তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সেই উপলক্ষে প্রতিটি ভোট গণনা কেন্দ্রে ভোট কর্মীদের তৎপরতা লক্ষ্য করা যায়। গণনা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে ছিল গণনা কেন্দ্রগুলি। টিউশন পড়তে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক ছাত্রী। মৃতা ছাত্রীর নাম রিয়া চ্যাটার্জি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার শ্রীরামপুর জিটি রোড তেঁতুলতলার ঘটনা। মিতা ছাত্রী তার বাবার সাথে বাইকে করে টিউশনে যাওয়ার পথে বেপরোয়া গতিতে একটি লরি পিছনে থেকে ধাক্কা মারলে এইরূপ বিপত্তি ঘটে। আসছি বিস্তারিত খবরে। ভাতার গ্রাম পঞ্চায়েতে 9 নম্বর সংসদে জয়ী হলেন বিজেপি প্রার্থী। 26টি ভোটে তার নিকটতম তৃণমূল প্রার্থীকে তিনি পরাজিত করেন। ফল ঘোষণা হওয়ার ফলে খুশি প্রার্থী সহ তার সমর্থকরা। রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হলো বৃহস্পতিবার। বেশিরভাগ জায়গাতেই শাসক দল জয়ী হয়। ভাতারগ্রাম পঞ্চায়েতের 9 নম্বর সংসদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়। বিজেপির প্রার্থী তার নিকটতম শাসক দলের প্রার্থীকে পরাজিত করে শেষ হাসি হাসেন। ওই ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা 864 হলেও বৈধ ভোট পড়ে 665টি। বিজেপির প্রার্থী 26 ভোটে জয়লাভ করেন। ভোট গণনা প্রক্রিয়া ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের উৎকণ্ঠা ফুটে ওঠে। নির্বাচনে জয়ী হওয়ায় প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনে শাসক দলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে শতকরা 80% ভোটে তিনি পরাজিত করেন। তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 5 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশিষ্ট শিক্ষক তথা তৃণমূল সমাজসেবী বিশ্বনাথ রায়। তিনি তার নিকটতম বিজেপি প্রার্থীকে আনুমানিক 80% ভোটে পরাজিত করেন। নির্বাচনের ফল ঘোষণা হতে তিনি সহ তার অনুগামীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। সবুজ রঙে রঞ্জিত হয়ে এই জয়কে নেতৃত্ব জয় আখ্যা দেন তিনি। দলের একনিষ্ঠ এক সৈনিক হিসেবে জনগণের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার কথা জানান জয়ী হওয়ার সাথে সাথে। ফলাফল আপনারা জানেন যে আমাদের পূর্ব বর্ধমান জেলার 4 নম্বর এবং 5 নম্বর আসনের যে জেলা পরিষদের নির্বাচন এখানে হয়েছিল, আমাদের নির্বাচিত প্রার্থী দুজন আমাদের মোহাম্মদ অপার্থ ইসলাম মহাশয় তিনি 34,906 ভোটে বিজয়ী হয়েছেন এবং আমি 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ 24,915 ভোটে বিজয়ী হয়েছি এবং মোহাম্মদ অপার্থ ইসলাম মহাশয় 96% আমার মনে হয় পশ্চিমবঙ্গের সেরা পার্সেন্টেজে উনি মানে পেয়ে বিজয়ী হয়েছেন আর আমার তো প্রায় 80% ভোট পেয়ে আমি বিজয়ী হয়েছি। এরপর সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের কাছে বার্তা তো একটাই যে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পাশে থেকেছেন, বাংলার কৃষ্টি কালচারকে সম্মান জানিয়ে বাংলার মানুষ রাজনীতির ক্ষেত্রে যে বিজেপির টাকা কাছে বিকেই জানা তার প্রমাণটা দিয়েছে। মানুষ যেমন আমাদের পাশে থেকেছে, মমতা ব্যানার্জির পাশে থেকেছে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষের পাশে, তাদের পাহারাদার হিসেবে, যিনি ভারতবর্ষের পাহারাদার বলছেন কিন্তু ভারতবর্ষের সম্পদ লুট করে বাইরে নিয়ে চলে যাচ্ছেন, আমরা মমতা ব্যানার্জির পাহারাদার হিসেবে উন্নয়নে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো এই নির্বাচনে জয়। খন্ডকোষ থেকে রাজীব মণ্ডল ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা পরিষদে 4 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অপার্থী ইসলাম।
এদিন তিনি তার নিকটতম বিজেপি প্রার্থীকে শতকরা 96% ভোটে পরাজিত করেন। প্রার্থী তার জয়কে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয় জয়কার অব্যাহত। একই চিত্র দেখা গেল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে। পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের 4 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অপার্থিব ইসলাম। নির্বাচনে তিনি তার নিকটতম প্রার্থীকে শতকরা 96% ভোটে পরাজিত করেন। জয়ী হয়ে তিনি বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি। জয়টা আমাদের খণ্ডঘোষের মানুষের জয়, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই জয়ের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই জয় মানুষের স্বতঃস্ফূর্ত জয়। যেভাবে আমাদের ভোট গণনায় আমরা দেখলাম যে আজকে বিজেপি যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, যে কট্টর হিন্দুত্ববাদ নিয়ে যে বিজেপি চেঁচামেচি করছে, এখানে আমাদের যারা আসল সনাতন ধর্মের যারা ভালো হিন্দু মানুষ, যারা আসল হিন্দু ধর্ম করেন, তারা আজকে এই ভোটের ব্যালট বক্সে পরিচয় দিয়েছেন, যে তাদের একে ছুঁড়ে ফেলে দিয়েছেন, ন্যাসাত করে দিয়েছেন তাদের এই ভণ্ড হিন্দুত্ববাদকে। এই রেজাল্ট আমাদের খণ্ডঘোষের প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য আমরা উৎসর্গ করলাম আমাদের জয়। 10টা পঞ্চায়েতই আপনাদের? 10টা পঞ্চায়েত আমাদের, 29টা আমাদের পঞ্চায়েত সমিতির আসন, 29টাই আমাদের, 3টে জেলা পরিষদ আসন, 3টে জেলা পরিষদই আমাদের। আজকে আমাদের 3 নম্বর জেলা পরিষদের যে প্রার্থী ছিলেন, তিনি আগেই রণে ভঙ্গে দিয়েছেন। তিনি দেখেছেন যে ও বাবা, এ তো আমার মানে জামানত বাজেয়াপ্তের থেকেও আরও অন্য কিছু হতে পারে, তিনি রণে ভঙ্গ দিয়েছেন। আর এই দুজন ব্যক্তিকে আমরা বলেছিলাম যে আপনারা লড়াই করুন, শুধু আমাদের নামে যেভাবে কুৎসা অপপ্রচার আপনারা লড়াচ্ছে মানে রটিয়ে দিচ্ছেন, সেই জন্য আমরা বলেছি আপনারা লড়াই করুন, লড়াইয়ের ময়দানে আমাদের দেখা হবে, লড়াইয়ের ময়দানে মানুষের জবাব দেবে, আমরা কী জবাব দেবো। আজকে আপনারা দেখুন এত বড় একটা নির্বাচন পর্ব পার করেছি, সেই জায়গায় কোনো জায়গায় একটা আপনার আকস্মিক দুর্ঘটনাও ঘটেনি, কোনো জায়গায় আপনার মার দাঙ্গা, কোনো জায়গায় মারপিট, কোনো জায়গায় হেনস্থা করা বিরোধীদের কোনো রকম কোনো কিচ্ছু নাই। আজকেও আমরা বিরোধীরা এজেন্ট পর্যন্ত বসেছিলেন। এরপর আর কতটা আমরা বলবো যে গণতন্ত্র আমাদের এখানে কতটা বেঁচে রয়েছে আপনাদের, তার প্রমাণ তো আপনারা আমাদের সাংবাদিক বন্ধুরা তার প্রমাণ বলবেন যে খণ্ডঘোষের বই কোনো রিপোর্ট আপনাদের কাছে আছে বা কোনো ছবি আপনাদের কাছে কি আছে, আপনারাই এর সাক্ষী। এদিনের এই জয়কে তিনি জনগণের জয় বলে উৎসর্গ করেছেন। খণ্ডঘোষ থেকে রাজীব মণ্ডল ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে আসানসোলের সালানপুর ব্লকে ও বারাবণী ব্লকে ভোট গণনা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। দুটি ব্লকেই শাসক দল জয়লাভ করে। জয়ের কারণে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে দলীয় কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সালানপুর ব্লকের ও বারাবণী ব্লকের ভোট গণনা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এই দিন গণনা শুরু হতেই দেখা যায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। শেষ পর্যন্ত দেখা যায় দুটি ব্লকেই তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই জয়লাভ করে। জয়ের খবর আসতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠে। বারাবণীর সমস্ত মানুষকে আপনার চ্যানেলের মাধ্যমে অভিনন্দন, ধন্যবাদ। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের বন্ধুদের আমার ভালোবাসা। ওনারা যেভাবে 2011 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমুখী কাজ, সেটাকে আস্থা রেখে এবং ভরসা রেখে যেভাবে আমাদের প্রতি মানে আস্থা আবার আস্থা রেখেছেন, আমাদের প্রতি আশীর্বাদ রেখেছেন, তো মানুষকে আমার সেলুট বারাবণীকে। বারাবণী
দেখিয়ে দিয়েছে যে উন্নয়নের সাথে তারা আছে, উন্নয়নের পক্ষে আছে। বিধান দা, পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় বিজেপি কিছুটা দাঁত ফেরাতে পারলেও বাড়াবো নিতে পারেনি, কি কারণে পারেনি? বিজেপি কয়েকটা মানে আমার কনস্টিটুয়েন্সিতে দুটো পড়ছে, বারাবণী ব্লক এবং সারানপুর ব্লক। আমরা সবগুলোই বারাবণী ব্লকে আটটা পঞ্চায়েত 8-0 আমরা করেছি, 8-0 মানুষ আশীর্বাদ নিয়ে করেছি। সালানপুরে 11-0 হয়েছে এবং পঞ্চায়েত সমিতিতেও নীল, পঞ্চায়েত সমিতিতে সালানপুরে প্রায় কাছাকাছি আর একটু পরে হয়তো আমরা রেজাল্ট পেয়ে যাবো। 23-0 সালানপুরে হচ্ছে, বারাবণীতেও 21-0 হবে এবং জেলা পরিষদে 4টা, এবং 4টা জেলা পরিষদে আমাদের যারা জেলা পরিষদ প্রার্থী আছে, অসিত সিং আছে, পূজা মান্ডি আছে, মোহাম্মদ আরমান আছে, আর আমাদের কৈলাসপতি মন্ডল আছে, পশ্চিম বর্ধমানে সবচেয়ে বেশি ভোটে কিন্তু এই 4টি ক্যান্ডিডেট। চলে মিষ্টি মুখ বারাবণীর জয়ী তৃণমূল প্রার্থী বলেন, উন্নয়নের জন্যই মানুষ ভোট দিয়ে তাদের জয়ী করেছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ভোট গণনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর দেওয়ান আব্দুল কলেজে। হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি কলেজে সকাল 10টা থেকে ভোট গণনা শুরু হয়। সেই সময় হরিরামপুর দেওয়ান আব্দুল কলেজে ভোট গণনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দুই পক্ষের সমর্থকরা ব্যালট বাক্স তুলে নিয়ে পালাতে থাকলে সেখানেই ব্যালটগুলি বাক্স থেকে পড়ে যায়। ফাঁকা ব্যালট বাক্স নিয়ে চম্পট দেয় দুই পক্ষের দুষ্কৃতীরা। তাদের খোঁজ চালাচ্ছে হরিরামপুর থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। বিজেপি প্রার্থী ও কর্মীদের ভোট গণনা কেন্দ্র থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা জামালপুরে। যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। বিজেপি প্রার্থী ও কর্মীদের ভোট গণনা কেন্দ্র থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। ঘটনার জেরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। শাসক দলের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনার কথা বিডিওকে জানানো হয়েছে বলে জানানো হয় বিজেপির পক্ষ থেকে। দলীয় কর্মী সমর্থকরা ঘটনার কথা উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানানো হয়। জামালপুরে আজকে যে কাউন্টিং ছিল বিডিও অফিসে, তাতে আমাদের সমস্ত এজেন্টরা সকালে অংশগ্রহণ করার জন্য আমরা ভোর 5টার সময় ওখানে গিয়ে উপস্থিত হই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে রহস্যময়ভাবে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় না। আচ্ছা, যদি আমরা কিছু এজেন্ট ঢুকতে পারি, ভিতরে গিয়ে দাবানি চলে, শাসানি চলে, যেখান থেকে বেরিয়ে যায়। যেমন আমার পাড়াতলা একের কোনো এজেন্ট যেতে পারে না, মহিলা এজেন্ট থাকে, তারা যেতে পারে না, ভয়ে পালিয়ে আসে। কারণ আমরা তো নিরাপত্তা কী দেবো, পুলিশে কোনো নিরাপত্তা পাই না। এরপর গণনা চলতে চলতে আমি ভিতরে থাকি, আর আসলে যখন কাউন্টিং হয় তখন কাউন্টিং হতে হতে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে চলে যায়। বিডিও সাহেব বলেন আমি দেখছি, কিন্তু কোনো তা সুরা হয় না। কারা নিয়ে গেছিলো বলো? ওটা তৃণমূলের লোকেরা ওখান থেকে নিয়ে চলে যায়। কারণ আমরা চলে আসি পরবর্তীকালে, আমাদের জসিরাম পঞ্চায়েতের কিছু সিট জেতা থাকে, যেমন 169, 170, 167, 134 আরাসুল বুথ, এই বুথগুলো জেতা। এগুলো কিন্তু আমরা কোনোরকম সার্টিফিকেট পাই না, এর সাথে সাথে আমরা পাড়াতলেও কোনোরকম কোনো রেজাল্ট খুঁজে পাই না। বাধ্য হয়ে আমরা নিরাপত্তার স্বার্থে নিজেদের প্রাণ বাঁচাতে আমরা চলে আসি পার্টি অফিসে, এসে আমরা জেলা নেতৃত্বকে জানাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অবজারভারকে 15 ফোন করার পরে ফোন ধরে না, তারপর ফোন ধরে যখন বলি বলে আমার পাঠান, আমি পাঠাই, সেখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না। তো এইভাবে ভোট করে কোনো লাভ নেই। জামালপুরে যেভাবে আমরা সেকেন্ড পজিশন ছিলাম নমিনেশনের দিক থেকেও, মানে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরা চেয়েছিলেন যে বিরোধী শূন্য করবেন, উনি সেটাই করে দেখিয়েছেন। মানুষ যে ভোট দিয়েছে সেটাকেও উনি অস্বীকার করেছেন, জোর করে আমাদেরকে হারানো হয়েছে। আচ্ছা, উনি বিডিওতে কমপ্লেন দিয়েছিলেন কিন্তু উনি সিল দেননি কেউ, বলে আমার কাছে সিল নেই। তো এইটা আমরা জেলাকেও জানিয়েছি, জেলাকে বলেছি একটা কমপ্লেন করতে হবে। জেলা কী করেছে আমরা জানি না, জেলা জেনসিআরটিকে আমি বলে দিয়েছি বিষয়। আমরা যখন এবং আমাদের এজেন্টদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মেরে বা কাউন্টি ঘটনা হল থেকে বার করে দেওয়া হয়েছে। যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বিরোধী দলের এজেন্টরা কাউন্টিং হলে ঢুকতে গেলে শাসক দল বাধা দেয় বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। এর জেরে বিরোধী দলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে চোপড়া থানার সামনে বিক্ষোভ দেখায়। উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে ভোট গণনার আগের মুহূর্তে কংগ্রেস, সিপিআইএম, বিজেপির এজেন্টরা কাউন্টিং হলে ঢুকতে গেলে সেই সময় তাদের বাধা দেয় শাসক দলের সমর্থকরা। এর ফলে ঘটনাস্থলে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে বিরোধী দলের অস্থায়ী ক্যাম্প ভেঙে ফেলা হয়।
শূন্যে গুলি ছোড়া হয়, চলে ব্যাপক বোমাবাজি। এরপর বিরোধী দলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে চোপড়া থানার সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে আমাদের কোন সুরক্ষা দিয়ে সে কাউন্ট না এলে নিয়ে যেতে পারিনি আমরা, সে কাউন্টিং আমরা সাধারণ মানুষের সুরক্ষা না দিলে আমরা কাউন্টিং করতে পারবো না। আপনি কোন দল থেকে আছেন? আমি সিপিআইএম পার্টির পক্ষ থেকে এখানে কাউন্টিং এ এসেছি, কিন্তু কাউন্টিং এ যা পরিস্থিতি আমি কাউন্টিং এ আমাদের লোক নিয়ে যেতে পারছি না। বলছি আপনারা থানা ঘেরাও কেন করেছেন? আমাদের কাউন্টিং করতে দিচ্ছে না, বম বারুদ দিয়ে ওরা আমাকে ভাগাচ্ছে, আমাদের বাইক ছিনিয়ে নিচ্ছে, আমাকে বন্দুক দিয়ে পিটাচ্ছে, আমাদের বাইক ছিনিয়ে নিয়েছে, আমাকে কাউন্টিং এ যেতে দিচ্ছে না। আপনারা কোন পার্টি থেকে আছেন? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। মানে এটা কি শুধু মানে বিজেপির উপরে আক্রমণ হচ্ছে? বিজেপি বিজেপি সিপিআই কংগ্রেসের উপর তিন জনের উপর আক্রমণ করছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। কারা ঘটছে? টিএমসি গুন্ডারা, টিএমসি গুন্ডারা সবাই বন্দুক বাইরে করে আছে, ওরে বন্দুক নিয়ে আমাকে বুঝাচ্ছে। মানে আপনারা কোথায় যাচ্ছিলেন? আমি কাউন্টিং এ যাচ্ছিলাম। সামনে বোম বন্দুক নিয়ে তৃণমূলের ঘুরছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই। সাথে আমাকে সেখান থেকে বের করে দিয়েছে এবং আমাদের মোবাইলটা নিয়ে নিয়েছে। আপনি কোন পার্টি থেকে আছেন? সিপিআইএম এর পক্ষ থেকে। কি কি হয়েছিল ওখানে? আমার ওখানে তখন আমাকে বলতে তোমরা বেরিয়ে যাও, নাহলে এখানে গুলি করা হবে, তোমাদেরকে ধাক্কাধাক্কি করা হবে, আমাকে ঘুরতে দিচ্ছে না। তখন আমাদেরকে মোবাইলটা আমাকে ছিনিয়ে নিল, আমাদের আই কার্ডটা আমাদের ছিনিয়ে নিল। চোপড়াতে আমাদের বিভিন্ন এলাকা থেকে যখন আমাদের কাউন্টিং এজেন্টরা আসতেছিল বিভিন্ন রাস্তায় দাঁড় করিয়ে, দাসপাড়া ফাঁসপাড়া বিভিন্ন সাইডে, ওই সব জায়গায় আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, গুলি বোমাবাজি করা হচ্ছে। প্রশাসনকে বলা হয় প্রশাসনের কোনোরকম সিকিউরিটি নেই, এবং কি যারা পৌঁছে গেছে কাউন্টিং হল অব্দি যাবে সেই সব ব্যক্তিদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মতো অবস্থায় বিরোধী শূন্য যদি কাউন্টিং এজেন্ট হয় তাহলে টোটালটাই এখানে ফল্টে পড়বে প্রশাসন, যে বিরোধী না থাকাকালীন কি করে তারা কাউন্টিং করছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আর আমাদের আর এখন আর কিছুক্ষণের মধ্যে চোপড়া বিভিন্ন জায়গায় অবরোধ করা শুরু হয়ে যাবে আমাদের দলের থেকে, কারণ এছাড়া আমাদের কাছে কোনো রকম রাস্তা খোলা নেই, এছাড়া আমাদের কোনো পথ নেই। যখন প্রশাসন নির্বিকার, প্রশাসন বন্ধ হয়ে গেছে, বড়া হয়ে গেছে, আমাদের আওয়াজ তাদের কানের মধ্যে যাচ্ছে না। 100% তৃণমূলের এমএলএ, তৃণমূলের নেতা কর্মীরাই এখানে অভিযুক্ত। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। দেহদানে অঙ্গীকারভুক্ত হলেন এক ব্যক্তি, সহৃদয় ওই ব্যক্তির নাম আব্দুল হক। চিকিৎসা শাস্ত্রের উন্নয়নের লক্ষ্যেই এইরূপ সিদ্ধান্ত নেন তিনি। এক অভিনব উদ্যোগ গ্রহণ করল এক ব্যক্তি, মহান ওই ব্যক্তির নাম আব্দুল হক। তিনি মরণোত্তর দেহদানের পরিকল্পনা গ্রহণ করেন। সেই মতো বৃহস্পতিবার তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের সাথে এই ব্যাপারে কথা বলেন। মেমারি থানার দলুই বাজার গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের এই বাসিন্দা অনুপ্রাণিত হয়ে এইরূপ সিদ্ধান্ত নেন। এখন কোথায় আছেন? এখন মেডিকেল কলেজে আছি। কিসের জন্য এসেছেন? আপনি দেহদান করবেন? এই চিন্তা ভাবনা কেন? এগুলো কি বাড়ির লোকে জানিয়েছেন? বাড়ির লোকে জানানো আছে, হয়তো কিন্তু আমি আমার ডিসিশন আমি বাড়ির লোকের কোনো পারমিশন দেয়নি, কিছু বলেনি। হ্যাঁ না, কিছু বলেনি। চিকিৎসা শাস্ত্রের সুবিধার যে তিনি দেহদান করেন, দেহদান অঙ্গীভূত করার লক্ষ্যেই ওই ব্যক্তির মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বর্ধমান থেকে সমীর ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ফরেস্টে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
ভোট পর্ব মিথ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ফরেস্টে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই ফরেস্টের ভেতর রাস্তার ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। প্রাথমিক অনুমান, রাজনৈতিক কারণে তাকে খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছে। কেউই মৃতদেহ শনাক্ত করতে পারেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সকালবেলা খবর পেলাম বাড়ি থেকে যে একটা লাশ পড়ে আছে, তারপর পুলিশকে ফোন করা হয়েছে, অপরিচিত ব্যক্তি পুলিশ এসে নিয়ে চলে গেল। কি মনে হচ্ছে আপনার, রাজনৈতিক খুন? মানে যেহেতু গতকাল ভোট গেল, ওই কারণে মনে হয় তাই। কি মনে হচ্ছে আপনার? রাজনৈতিক খুনই মনে হচ্ছে। হ্যাঁ, কোথায় কোথায় আঘাত ছিল? ও মুখে ছিল, গায়ে ছিল, পায়ে ছিল। আচ্ছা, কীরকম বয়স ছিল? বয়স মিনিমাম 60-65 হবে। 60-65, মানে বয়স্ক মানুষ। বয়স্ক। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাতারগ্রাম পঞ্চায়েতে 9 নম্বর সংসদে জয়ী হলেন বিজেপি প্রার্থী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদে 5 নম্বরের আসনের প্রার্থী বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 4 নম্বর আসনের শাসক দলের প্রার্থী অপার্থী ইসলাম 96% ভোট পেয়ে জয়ী হলেন। আসানসোলের সালানপুর ব্লকে ও বারামণি ব্লকে শাসক দল জয়লাভ করে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে ভোট গণনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপি প্রার্থী ও কর্মীদের ভোট গণনা কেন্দ্র থেকে মেরে বার করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে বিরোধী দলের এজেন্টরা কাউন্টিং হলে ঢুকতে গেলে শাসক দল বাধা দেয় বলে অভিযোগ উঠল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।